ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভিন রাজ্য থেকে এসেও বাড়ি ঢুকতে পারছেন না, এমনই অভিজ্ঞতা হয়েছে বীরভূমের মল্লারপুরের তিন যুবকের। তারা মহারাষ্ট্র থেকে চার দিন আগে ফিরেছেন। ঠিক কি পরিস্থিতিতে তারা রয়েছেন, কি তাদের অভিযোগ জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। গোপাল, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করছেন তারা? দেখো, এদের অভিযোগ খুব স্পষ্টত যে এরা পেটের দায়ে পরিবারকে একটু ভালো রাখার জন্য মহারাষ্ট্রে গিয়েছিল কাজ করতে, রাজমিস্ত্রির কাজ, দুটো বাড়তি উপার্জন করে। কিন্তু এই যে করোনা বিপর্যয় হয়েছে, এই সময়কালে যখন পরিযায়ী তকমায় তাদের ফিরে আসার ব্যবস্থা হয়, পরিযায়ী শ্রমিক হিসেবে তারা যখন নিজের রাজ্যে ফিরে আসেন, ঠিক ফিরে আসার পরেই তাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এটা যদিও তাদের দাবি যে তাদেরকে ফিরে আসলে তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা হবে এবং তাদের লালা সংগ্রহ করে চিকিৎসার ব্যবস্থা করা হবে এই 14 দিন যতক্ষণ রিপোর্ট স্বাভাবিক আসে নিয়ম মেনে। কিন্তু তারা যখন এই রাজ্যে এসে তার নিজের জেলায় আসে, তখন কেবলমাত্র তাদেরকে থার্মাল স্ক্যানার দিয়ে তাদের তাপমাত্রা মেপে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই অবস্থায় তারা কোথাও কোনো অবস্থায় মানে গ্রামে ঢুকতে যায়, গ্রামের লোকরা তাদের বের করে দেয় বলে গ্রামে থাকা যাবে না। এই অবস্থায় গ্রাম থেকে প্রায় 150-200 মিটার দূরে একটা ফাঁকা মাঠের মধ্যে তারা বাস করছে এই তিন যুবক 8 দিন ধরে। তাদের খাবার দাবার কোনো রকম কোনো ব্যবস্থা প্রশাসন করেনি, কেউ যোগাযোগ রাখেনি। বাড়ি থেকে যেটুকু শুকনো মুড়ি বা খাবার দূরে থেকে নামিয়ে দিয়ে যাচ্ছে, সেই খাবার তারা গিয়ে হেঁটে গিয়ে সেটা তুলে নিয়ে আসছে, তারপর সেই খাবার খেয়ে সেখানেই তোমার সার্প এবং সাবান দেওয়া হচ্ছে, তাতে করে ধুয়ে তারা সেটা নামিয়ে দিয়ে আসছে। কার্যত একটা অচেনা হয়ে গেছে মানুষগুলো তাদের গ্রামের কাছে, তাদের পরিজন পরিচিতদের কাছে। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো এসেছিলাম, প্রশাসন আমাদের চেক আপ করবে, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখবে, আমাদের সব ব্যবস্থাটা করবে, যেখান থেকে আমরা সুস্থ জীবনে ফিরতে পারবো, গ্রামে ফিরতে পারবো। কিন্তু একটা অসহায় জীবনযাত্রার মধ্যে তারা রয়েছে, খুব সংকটজনক অবস্থায় রয়েছে। যদিও প্রশাসন বীরভূমের জেলা শাসক বলেছেন তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদেরকে দ্রুত সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে অথবা তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ গোপাল।